টিভি, আমার দেশ, আমার গর্ব। বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিয়ানীবাজারে 51তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বরে পতাকা উত্তোলন ও সমবায় র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে আলোচনা সভার আয়োজন করা হয়। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার আশিক নূরের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি অফিসার তানিয়া আক্তার। জাতির জনক যেই উদ্দেশ্য নিয়ে সমবায় গঠন করেছিলেন, সেই উদ্দেশ্যে আমরা যদি কাজ করতে পারি তাহলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। এই সমবায়ের মাধ্যমে পুঁজি গঠন, বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, এই কার্যক্রমগুলো মূল ধারার সাথে কীভাবে সম্পৃক্ত করা যায় সেগুলো নিয়ে এই সমবায়ীরা কাজ করছে এবং তাদের এই স্বল্প পুঁজি দিয়ে কীভাবে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো যায় সেই বিষয়গুলো কিন্তু আমরা এই সমবায়ের অফিসের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকি। আজকে সমবায় অফিসার আমরা মুক্তিযোদ্ধা দাওয়াত দিচ্ছেন এবং যে মূল্যায়ন করছেন এর লাগে আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইয়া। আমরা 2013-14 অর্থবছরে আমাদের সমিতি নিবন্ধিত হয়। আমি এর আগে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছি, কিন্তু আমরা দেখেছি যে আসলে আমরা যদি একটি সমবায় করি, সমিতি করি, তাহলে এই এলাকার মানুষ যারা সমিতির সদস্য এরা উপকৃত হবে এবং আমরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা সবাই মিলে করতে পারবো। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমবায় যেভাবে এগিয়ে চলছে আমার বিশ্বাস আগামীতে সমবায় সমিতি বিস্তার আকারে সারা বাংলাদেশে ব্যাপকভাবে তার কার্যক্রম পরিচালনা করবে। সমিতির উন্নয়ন, জনগণের উন্নয়ন প্লাস দশমিলে করি কাজ, হারে জিতে নাহিলা সবাই মিলে যেন উন্নয়ন করতে পারে ওইভাবে আমরা ওনাদেরকে প্রশিক্ষণ প্রদান করি। সমবায় সমিতি মূল থিমেই হলো যে নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি সঞ্চয় করে নিজেদের পুঁজি দেয় নিজেরা স্বাবলম্বী হওয়া। তো বিয়ানীবাজার এই যে শাহজালা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি যেটা, তারা অনেক সদস্য আছে, তারা সবাই পুঁজি গঠন করছে, ওই সমিতির পুঁজি দিয়া তারা বিশেষভাবে তারা স্বাবলম্বী হয়েছে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ কাদির, উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণা রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শাহজালা ঋণদান সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান মিটু প্রমুখ। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।